30 সেকেন্ডে শত্রুকে গুঁড়িয়ে দিতে সক্ষম যে মিসাইল। ভারত চীন সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে, আর তাই সীমান্তে নতুন করে সেনা মোতায়েনও করছে ভারত। বলা হচ্ছে 1962 সালের পর এই প্রথম এই পরিমাণ সেনা মোতায়েন করা হচ্ছে ভারতের পক্ষ থেকে, ফলে ক্রমশ বাড়ছে উত্তেজনা। আর এরই মধ্যে আরও আধুনিক মিসাইলের পরীক্ষা চালালো ভারত। সোমবার উড়িষ্যা উপকূল থেকে দেশীয় প্রযুক্তিতে এই মিসাইলের উৎক্ষেপণ করা হয়। চাঁদিপুরের কাছে অত্যাধুনিক মিসাইল লঞ্চ করা হয়। দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া মিসাইলটি মাত্র 30 সেকেন্ডে শত্রুপক্ষকে ধ্বংস করে দিতে সক্ষম। এমনকি পরীক্ষার সময় ঠিক 30 সেকেন্ড মনে করে নেওয়া শত্রু বস্তুতে আঘাত করতে পেরেছে, চোখের পলকে তা ধ্বংস হয়ে যায়। শুধু তাই নয়, এই মিসাইল বেশ কয়েকটি লক্ষ্যকে একসঙ্গে ঘায়েল করতে পারে, যা কিনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এমনকি এই উত্তপ্ত পরিস্থিতিতে এহেন মিসাইল ভারতীয় সেনার শক্তি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্তৃক উৎক্ষেপিত মিসাইলটির নাম কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।